নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কুম্ভ রাশির ডিসেম্বর 2019 কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি আপনাদের। ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে, এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে আসুন একে একে আমি আপনাদের জানিয়ে দিই। ডিসেম্বর মাসে 16 তারিখে রবিগ্রহ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবে। ডিসেম্বরের 25 তারিখে মঙ্গল গ্রহ তুলারাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 25 তারিখের আগে পর্যন্ত মঙ্গল গ্রহ থাকবে তুলা রাশিতে। ডিসেম্বরের 5 তারিখে বুধ গ্রহ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে এবং 25শে ডিসেম্বর সেই বুধ গ্রহ চলে যাবে ধনুরাশিতে। 15ই ডিসেম্বর শুক্র গ্রহ ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এই গ্রহের পরিবর্তনে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে আসুন আমি এবার একে একে আপনাদের জানিয়ে দিই। ডিসেম্বর মাসে বুধ গ্রহ থাকবে আপনার রাশির পরিপ্রেক্ষিতে দশম ভাবে। এই সময় আপনার কথাবার্তায় মধুরতা দেখতে পাওয়া যাবে। এই সময় আপনি যা ধার করেছিলেন সেই ধার শোধ করতে পারবেন, কারণ এই সময় আর্থিক উন্নতি আপনার চূড়ান্ত শিখরে পৌঁছাবে। এই মাসটি আপনাদের কাছে অর্থনৈতিক উন্নতির দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে, যা আপনারা আশাও করতে পারেননি। আপনার কাছে এতটা টাকা আসবে আপনি পূর্বে যে ধার করেছেন সব ধার পরিশোধ করে দিতে পারবেন। পারিবারিক জীবন আগের থেকে অনেক বেটার হবে। বন্ধুর সাথে অথবা পরিবারের যে কোনো সদস্যদের সাথে আপনি ভ্রমণে যেতেই পারেন। বুদ্ধির জোরে এই সময় আপনার অর্থ উপার্জন বেড়ে যাবে। প্রেমে আপনি কোনো গিফট পেতে পারেন। এই সময় আপনার বিবাহের প্রস্তাব আসতে পারে। ডিসেম্বর মাসে রবি থাকবে আপনার একাদশ ভাবে। আপনি দীর্ঘদিন ধরে কিছু পাওয়ার আশা করতে থাকলে এই সময় তা আপনার পূরণ হতে পারে। সরকারি কর্মচারীরা এই সময় বিশেষ সুযোগ সুবিধা পাবে, তাদের ধন প্রাপ্তি ঘটবে। যে টাকা আটকে ছিল তা আপনাদের এই সময় ফিরে আসবে। কার্যক্ষেত্রে মান সম্মান আমার বাড়বে, ইনকাম বৃদ্ধি পাবে। আপনি যদি একা থাকেন তবে এই সময় আপনার প্রেমের প্রস্তাব আসতে পারে। যারা আগে থেকেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সাবধানে থাকতে হবে, তবে সমাজে আপনাদের মান সম্মান বাড়বে। ছাত্রছাত্রীরা এই গোচরে শুভ ফল পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই মাস খুবই শুভ। দীর্ঘদিন ধরে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাইছিলেন কিন্তু কোনো কারণবশত যাওয়া হচ্ছিল না, তাদের জন্য এই বছর অর্থাৎ 2019-এর অন্তিম মাস ডিসেম্বর মাসে এই সুযোগ আপনি পেয়ে যাবেন। যারা রিসার্চ করতে চাইছেন বা পিএইচডি করতে চাইছেন তাদের জন্য এই মাসটা অতি শুভ। মঙ্গল থাকবে আপনার 10 নম্বর ভাবে, কাজেই কার্যক্ষেত্রে আপনার উন্নতি হবে, ব্যবসায়ীদের ইনকাম বৃদ্ধি পাবে। যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা মন্দা যাচ্ছিল তাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে। যে সমস্ত প্রতিযোগীরা ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন তারা যদি এই সময় ইন্টারভিউ দিতে পারেন
তবে সফলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার ভালো থাকবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, কোনো আত্মীয়দের আর্থিক সুবিধা আপনি পেতে পারেন। যারা অভিনয়ের জগতে রয়েছেন বা যারা খেলাধুলার জগতে রয়েছেন তাদের জন্য 2019-এর অন্তিম মাস অর্থাৎ ডিসেম্বর মাসটি খুবই শুভ। এই সময় আপনাদের অর্থনৈতিক উপার্জন চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে পারে, এতটাই আপনাদের অর্থনৈতিক ইনকাম বাড়বে যা আপনারা 2019-এ কোনো মাসেই আর ইনকাম করতে পারেননি। শুক্র গ্রহ থাকবে দ্বাদশভাবে, দ্বাদশভাবকে বলা হয় ব্যয়ভার। এই সময় আপনার ইনকাম যেমন বাড়বে তেমনি ইনকাম বাড়ার সাথে সাথে আপনার ব্যয়ও বাড়বে। আপনার কোনো ভোগের জিনিস কিনতে পারেন, জিনিস কেনার জন্য আপনার ব্যয় বৃদ্ধি পাবে, তবে আপনার জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আসবে। যারা ব্যবসাকে বড় করতে চাইছেন তারা এই সময় ব্যবসার বৃদ্ধি ঘটাতেই পারেন। এই সময় আপনার জীবনে প্রেমের প্রস্তাব আসবে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে বিবাহের পাত্রপাত্রী খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু এই সময় পছন্দের পাত্রপাত্রী খুঁজে পেয়ে যেতে পারেন। আপনারা এই সময় চেষ্টা করুন, দেখবেন অবশ্যই যে দীর্ঘদিন ধরে আপনাদের যে সমস্ত কাজ আটকে ছিল, বিশেষত বিবাহ সম্পর্কিত কাজ, এই মাসে আপনার সেই কাজ কিন্তু পেয়ে যেতে পারেন, অর্থাৎ সেই কাজের মুক্তি ঘটতে পারে, মনের মতো পাত্র বা পাত্রী খুঁজে যেতে পারেন। যারা প্রেমের মধ্যে আছেন তাদের সামান্য ঝগড়া বাড়বে, কাজেই তারা সাবধানে থাকবেন। এই সময় আপনাদের শত্রু বাড়বে, যারা আগে থেকেই আপনার শত্রু আছে অর্থাৎ পুরনো শত্রু, তারা কিন্তু আপনার সাথে শত্রুতা আরও বৃদ্ধি করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে কয়েকটি দিন শরীর স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে। যেহেতু এই বছরই 26 তারিখে সূর্যগ্রহণ রয়েছে, অর্থাৎ 26শে ডিসেম্বর সূর্যগ্রহণ রয়েছে, কাজেই এই মাসটি আপনি পুরো দিন অর্থাৎ 31টি দিনই যদি সম্ভব হয় মহাদেবের আরাধনা করুন এবং মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। তবে যে কোনোই সমস্যা আসুক না কেন, তবে আপনি তা কাটিয়ে উঠতে পারবেন। তবে এই মাসে বাহন খুব সাবধানে চালাবেন, নচেত ছোটোখাটো কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সঙ্গে থাকুন, ধন্যবাদ।